আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোতে ঠিক এই রকম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ কিভাবে করবেন। সো এই এডিটিংটি শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলুন দেরি না করে এডিটিং শুরু করা যাক। সো লাইটরুম অ্যাপসটি ওপেন করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফটোটি এখানে অ্যাড করে নেবেন। সো ফাইনালি আমাদের ফটোটি লাইটরুম অ্যাপসে অ্যাড হয়েছে। অল ফটোসে ক্লিক করে দেবো অ্যান্ড আমাদের ফটোটির উপরে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দিলে এডিটিংয়ের জন্য সকল অপশন চলে আসবে। ফার্স্ট আমরা চলে যাব কালার অপশনে। সো কালার অপশনে আসার পর এখান থেকে টিউনটা একটু বাড়াই দেব, প্লাস 8 রাখবো অ্যান্ড এখান থেকে ভাইব্রেন্সটা একটু বাড়াই দেবো, প্লাস 23 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়াই দেবো, প্লাস 15 রাখবো। অ্যান্ড নেক্সট আমরা যাবো মিক্স টুলে। মিক্স টুলে আসার পর এখান থেকে 4 নম্বর যে অপশনটা গ্রিন কালার, গ্রিন কালারে ক্লিক করে দেবো। সো গ্রিন কালারে ক্লিক করার পর এখান থেকে হিওটা ফুল মাইনাস 100 করে দেবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা ফুল প্লাস 100 করে দেবো। সো এতটুকু হয়ে গেলে থার্ড যে অপশনটা এলো কালার, এলো কালারে ক্লিক করে দেবো অ্যান্ড এলো কালারে ক্লিক করার পর এখান থেকে হিওটা একটু মাইনাস করে দেবো, মাইনাস 76 করে দেবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা ফুল 100 করে দেবো। অ্যান্ড নেক্সট আমরা দেবো সেকেন্ড যে কালারটা এখানে, এখানে আসার পর এখান থেকে স্যাচুরেশনটা মাইনাস করে দেবো অ্যান্ড এখান থেকে লুমিনেন্সটা প্লাস করে দেবো। অ্যান্ড নেক্সট আমরা যাবো সিয়ান কালারে। সিয়ান কালারে আসার পর এখান থেকে এর হিরোটা ফুল মাইনাস 100 করে দেবো অ্যান্ড স্যাচুরেশনটা প্লাস ফুল 100 করে দেবো। অ্যান্ড নেক্সট আমরা যাবো ব্লু কালারে। ব্লু কালারে আসার পর এখান থেকে এর স্যাচুরেশনটা ফুল 100 করে দেবো অ্যান্ড এখান থেকে এর হিরোটা মাইনাস 10 করে দেবো। অ্যান্ড নেক্সট আমরা যাবো পার্পল কালারে। পার্পল কালারে আসার পর এখান থেকে স্যাচুরেশনটা আমরা বাড়াই দেবো, প্লাস 50 রাখবো অ্যান্ড উপর থেকে করে দেবো ডান। সো এতটুকু হয়ে গেলে আমরা নেক্সট যাবো প্রোফাইল অপশনে। প্রোফাইল অপশনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো আর্টিস্টিক 3 নামে অপশন, এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দিলেই এরকম ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো। সো টিকমার্কে ক্লিক করে দিলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটি অনেক সুন্দর এডিট হয়ে গেছে বিফোর দেন আফটার। সো এতটুকু হয়ে গেলে লাইটিং অ্যাডজাস্ট করার জন্য আমরা লাইট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা আমাদের ফটো অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবো। সো এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়াই দিচ্ছি অ্যান্ড এখান থেকে হাইলাইটসও একটু বাড়াই দিচ্ছি অ্যান্ড এখান থেকে শ্যাডোসটা আমরা একটু বাড়াই দিচ্ছি অ্যান্ড এখান থেকে ব্ল্যাকসটা একটু কমাই দিচ্ছি। সো এতটুকু হয়ে গেলে আমাদের ফটোতে ইফেক্ট দেওয়ার জন্য আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ক্লারিটি একটু বাড়াই দেবো, প্লাস 9 রাখবো অ্যান্ড এখান থেকে ভিগনেটটা একটু কমাই দেবো, মাইনাস 8 রাখবো অ্যান্ড এখান থেকে ফেদারটা আমরা ফুল 100 করে দেবো। সো এতটুকু হয়ে গেলে আমরা নেক্সট আমরা ডিটেলস অপশনে যাবো অ্যান্ড এখান থেকে শার্পেনিংটা একটু বাড়াই দেবো অ্যান্ড এখান থেকে নয়েস রিডাকশন একটু বাড়াই দেবো অ্যান্ড এখান থেকে কালার নয়েস রিডাকশন একটু বাড়াই দেবো, বেশি না, প্লাস 21 রাখবো অ্যান্ড এখান থেকে স্মুথনেস ফুল 100 করে দেবো। সো আমাদের ফটোটি ফাইনালি এডিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বিফোর আমাদের ফটো এরকম ছিল অ্যান্ড এডিট করার পর আফটার আমাদের ফটোটি এরকম হয়ে গেছে। অ্যান্ড এই ফটোটি সেভ করার জন্য সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলেই আপনাদের ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এডিটিংটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে এডিটিংটি আপনাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে।